डिजिटल मीडिया आजके किशोर किशोरीदेर सबचेये बड़ बंधु देखा जाक डिजिटल मीडिया किशोर किशोरीदेर जन्य कतटा भालो बा मंद। डिजिटल मीडियार सुविधागुलि हलो कम समय अनेक खबर विस्तारित भावे जानाते पारे डिजिटल मीडिया। घरे बसे पढ़ाशोना, खेलाधूला, अजाना जायगा एछाड़ाओ नित्य प्रयोजनीय खबर जानाय डिजिटल मीडिया। दूरे थाका मानुषदेर साथे इच्छा मतो जोगाजोग करिये देय डिजिटल मीडिया आर ताओ एकेबारे कम खरचे। विभिन्न जायगाय छड़िये थाका स्कूल कलेजेर खबराखबर एमनकि घरे बसे विभिन्न चाकरीर सन्धानो देय डिजिटल मीडिया। रोजकार नाना प्रयोजनीय काज जेमन स्कूल कलेजेर फर्म जमा देवा, एके अपरेर साथे जोगाजोग करा, भोटार कार्ड बा आधार कार्ड लिंक करा इत्यादिओ घरे बसे सहजेई करे फेला जाय। ए छाड़ाओ रयेछे हरेक रकमेर बिनोदन, घरे बसे पछन्देर सिनेमा, गान, एमनकि ई-बुकेर माध्यमे गल्पेर बइओ पढ़ते पारि। तबे डिजिटल मीडियार किछु खराब दिकओ आछे जा आमादेर जेने राखा दरकार। जेमन डिजिटल मीडिया मनोयोगेर अभाव घटाते पारे। একসাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে অনেকের সাথে যোগাযোগ রাখতে গিয়ে কারোর সাথেই মনোযোগ দিয়ে কথা বলা যায় না, এর ফলে আমরা দরকারি কথা ভুলে যেতে পারি। সময় পেলেই মোবাইল ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার আশপাশের মানুষের সাথে দূরত্ব তৈরি করে দিচ্ছে। বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো, ভালোমন্দের খবর নেওয়া, বয়স্ক মানুষদের খেয়াল রাখা ইত্যাদি বিষয়গুলি আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। অবসর পেলেই কিশোর কিশোরীরা মোবাইল ইন্টারনেট নিয়ে এত আসক্ত হয়ে পড়ছে যে খেলাধুলা বা শরীরচর্চার প্রতি তাদের আগ্রহ কমে যাচ্ছে আর এতে তাদের শারীরিক সুস্থতা কমে যাচ্ছে, পড়াশোনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবন গঠনের সময়ে কিশোর কিশোরীরা মোবাইল ইন্টারনেট ইত্যাদিতে নেশাগ্রস্ত হয়ে তাদের ভিত কমজোরি করে ফেলছে, যা তাদের সার্বিক উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অবসর সময়ে গেম খেলে বা অপ্রয়োজনীয় মোবাইল ঘাটাঘাটি করে সময় কাটানোর ফলে নতুন নতুন চিন্তাভাবনা বা সৃজনশীল কাজ থেকে কিশোর কিশোরীরা বিরত হয়ে পড়ছে। একাকিত্ব বাড়িয়ে দিচ্ছে ডিজিটাল মিডিয়া। চারপাশের লোকজনের সাথে মেলামেশা কমে যাওয়ায় সামাজিক বন্ধনগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কিশোর কিশোরীরা। নেশাগ্রস্তের মতো ডিজিটাল মিডিয়ায় আসক্তি কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আবেগের বশে ঘনিষ্ঠ বা গোপন তথ্য আদান প্রদানের ফলে অসৎ ব্যক্তির দ্বারা বিপদে পড়ার সম্ভাবনা বেড়েই চলেছে। সবশেষে বলা যায়, ডিজিটাল মিডিয়া আমাদের খুব ভালো বন্ধু হতে পারে, তবে এর কুফলগুলি থেকে নিজেদের সরিয়ে রাখা একান্ত প্রয়োজন। এক ঝলকে প্রয়োজন ছাড়া মোবাইল ইন্টারনেট কম্পিউটারের প্রতি নিজেদের আসক্ত করব না। নিজেদের কোনো ব্যক্তিগত ছবি বা তথ্য কখনোই মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে কাউকে দেব না। এতে ভবিষ্যতে অপরজন আমাদের ব্ল্যাকমেল করতে পারে, অর্থাৎ এই ছবি দেখিয়ে তখন আরও বেশি কিছু চাইতে পারে। মোবাইল গেম খেলা থেকে নিজেদের যতখানি পারব সরিয়ে রাখব, বিশেষ করে কোনো মারণমুখী মোবাইল গেম যেমন মোমো, ব্লু হোয়েল ইত্যাদি জাতীয় খেলা কখনোই ঠিক না, এতে জীবন হানি হতে পারে। অতিরিক্ত সময় কানে ফোন ধরে বা হেডফোন দিয়ে কথা বলা ঠিক না, এতে কানের ক্ষতি হতে পারে এবং মস্তিষ্কে চাপ পড়তে পারে। গভীর রাত অবধি মোবাইল বা কম্পিউটারের দিকে এক দৃষ্টে তাকিয়ে সিনেমা বা কোনো কিছু দেখা ঠিক না, এতে চোখের ক্ষতি হতে পারে। কোনো বন্ধু ছাড়া অচেনা অজানা মানুষকে কখনোই ফেসবুকে বন্ধু করব না, এতে পরে ব্যক্তিগত কোনো তথ্য বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। ফেসবুক চ্যাটের মাধ্যমে বন্ধু হওয়া এমন কারোর কথায়, যেমন কাজের জন্য বাইরে আসতে বলা বা দূরে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদিতে একদম রাজি হওয়া ঠিক না, এতে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোবাইল কানে রেখে কখনোই গাড়ি চালানো বা রাস্তা পারাপার করব না, এতে অন্যমনস্কতার কারণে জীবন হানি হতে পারে। এমত অবস্থায় সিনি
চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বিভিন্ন কিশোর কিশোরীদের নিয়ে আঙ্গনওয়াড়ি সেন্টারে মিটিং করার সময় ডিজিটাল মিডিয়া সম্পর্কে সচেতনতা দিচ্ছে। শুধু তাই নয়, পিতামাতাদের সঙ্গে মিটিংয়ের মারফত এই ডিজিটাল মিডিয়ার সুফল ও কুফলের খবর তাদের কাছে পাঠানো হচ্ছে। আসুন আমরা সবাই ডিজিটাল মিডিয়ার কুফল থেকে নিজেদের রক্ষা করি, যাতে আমরা কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজে নিজেদের জড়িয়ে না ফেলি।